যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের চোখ রাঙানি উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধে বড় জয় পেল রাশিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিল। মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, আজ থেকে রাশিয়ার সাথে আরও চারটি অঞ্চল যোগ হয়েছে। ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষ রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে বলা হচ্ছে, মস্কো দীর্ঘ 7 মাসের যুদ্ধে পেল বড় বিজয়। এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়া ও খেরসনকে কাগজে কলমে নিজেদের করে নিল মস্কো। বিশ্লেষকরা বলছেন, এই চার অঞ্চলের নিয়ন্ত্রণ নিতেই ইউক্রেনে অভিযান চালায় পুতিন, আর এইসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া শেষে রুশ ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করলেন। অবশ্য এর আগে তাদের দখলে থাকা ওই চার অঞ্চল 5 দিন ধরে চলা গণভোটে গত 27 সেপ্টেম্বর শেষ হয়। এতে 87% থেকে 99.2% নাগরিক রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে হ্যাঁ বলেছে বলে জানানো হয়। এ ফলাফলের পর অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া। ইউক্রেনের ওই চার অঞ্চল রাশিয়ার সঙ্গে পাকাপাকিভাবে যুক্ত করতে ক্রেমলিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার নতুন অংশ হিসেবে ঘোষণা করেন পুতিন। স্বাক্ষর করা হয় এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রে। শুধু সংযুক্তির ঘোষণা দিয়েই থেমে থাকেননি রুশ প্রেসিডেন্ট। যে কোনো উপায়ে অঞ্চলগুলো রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ কখনোই ছেড়ে দেবে না মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরুর 7 মাস পর হঠাৎ কেন পুতিনের এই সংযুক্তির ঘোষণা? চলমান যুদ্ধে এর কী প্রভাব পড়বে আর এই ঘোষণার জেরে পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হবে? এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে সম্প্রতি হোঁচট খায় রুশ বাহিনী। এর মধ্যে অনেকটা হুট করে খেরসন, জাপোরিজিয়া, লোরেস্ক ও লুহানস্ক অঞ্চলে গণভোটের আয়োজন করে ক্রেমলিন। যদিও এই ভোটাভুটি মেনে নেয়নি ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। গণভোটে অঞ্চলগুলোর বেশিরভাগ অধিবাসী রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন বলে খবর আসে রুশ গণমাধ্যমগুলোতে। এরপরই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেন পুতিন। রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন এই চার অঞ্চলের রুশ পন্থী নেতারা। লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য পুতিনকে অভিনন্দন জানান তারা। লুহানস্কের রুশ পন্থী নেতা লিওনিদ প্যাসেশনিক বলেন, পুতিনকে ধন্যবাদ জানাই আমরা, বহু বছর ধরে এই সময়টির জন্য অপেক্ষা করছিলাম আমরা। আমাদের লক্ষ্য একটাই, সেটি হলো কিভাবে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে পারবো। ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি আমরা দাবি করে আসছিলাম বহু বছর ধরে। ইউক্রেনের এই চার অঞ্চলের জনসংখ্যা 23,62,000 আর আয়তন 90,550 বর্গ কিলোমিটার। এটি ইউক্রেনের মোট আয়তনের 15%, যা পুরোপুরি যোগ হচ্ছে রাশিয়ার সঙ্গে। সবচেয়ে বড় বিষয়, অ্যাজব সাগর ঘেঁষা চারটি অঞ্চল রাশিয়ার দখলে চলে যাওয়ায় ইউক্রেনের পুরো পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতে। বিশ্লেষকরা বলছেন, এতে কৌশলগতভাবেই এগিয়ে থাকবে মস্কো, যে কৌশল বুঝতে পেরে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে চায়নি কিয়েভ। এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর এখন সেনা সদস্যদের সেখানকার ফ্রন্ট লাইনে পাঠানো যাবে। ফ্রন্ট লাইন বলতে বোঝানো হয়েছে যে এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নেন দুই পক্ষের সেনারা। মস্কোর ভাষ্য, এই ফ্রন্ট লাইন 1,000 কিলোমিটারের বেশি দীর্ঘ। চারটি অঞ্চলকে যুক্ত করার পর সেগুলোকে রুশ ভূখণ্ড দাবি করার সুযোগ তৈরি হয়েছে পুতিনের। এখন সেখানে হামলা চালানোর জন্য ইউক্রেনীয়দের অব্যাহতভাবে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করলে পশ্চিমা দেশগুলোকে হুমকি দিতে পারবেন তিনি।